খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত এবার রাজ্য কলকাতায় আরও তিনটি পিএমএলএ আদালতের অনুমোদন দিয়েছে এর ফলে আইনজীবীরা মনে করেছেন এতে বিচার প্রক্রিয়া যেমন দ্রুত শেষ হবে তেমনি অভিযুক্তদের আদালতে পেশ করতেও সুবিধা হবে রাজ্যে আরও কিছু তিনটি ইডি আদালত গঠনের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট রাজ্যে এতদিন পর্যন্ত একটিমাত্র মাত্র আদালত ছিল চিট পান্ট সহ একাধিক আর্থিক দুর্নীতি মামলা চাকরি নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা সেই আদালতের বিচারাধীন ছিল কিন্তু মামলার পর মামলা ফাইলের পাহাড় জমছিল আদালতে ফলে একাধিক সময় দেখা যাচ্ছিল মামলার বিচার প্রক্রিয়া অত্যন্ত দেরি হচ্ছে একই সঙ্গে নতুন অভিযুক্ত গ্রেপ্তার হলেও তাদের আদালতে পেশ করতেও অনেকটা দেরি হচ্ছিল ফলে সমস্যায় পড়তে হচ্ছিল ইডি আধিকারিকদের এবার রাজ্যে আরও তিনটি পি আদালতের অনুমোদন মেলায় আইনজীবীরা মনে করছে এতে বিচার প্রক্রিয়া যেমন দ্রুত শেষ হবে তেমনই অভিযুক্তদের আদালতে পেশ করতেও সুবিধে হবে সূত্রের খবর দ্রুত আর্থিক দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত গুটিয়ে আনতে চাইছে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতেও আসতে চলেছে বেশ কিছু নতুন মামলা বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য পিএমএলএ আদালতের সংখ্যা বাড়ানোর আর্জি আগেই জানিয়েছিল ইডি এবার তার অনুমোদন মিলল উল্লেখ্য আর্থিক দুর্নীতি দমন আইন বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দু সালে আনা হয় দু সালে পয়লা জুলাই তা কার্যকর হয় পরবর্তীকালে দু হাজার বারো সালে সতেরোই ডিসেম্বর কিছু সংশোধনী আনা হয় দু সালে পনেরোই ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হয় রাজ্যে গত কয়েক বছরে চিটফান্ড ও শিক্ষায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আর্থিক দুর্নীতি দমন আইনে ইডি একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একাধিক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবার আদালতের সংখ্যা বাড়ায় দ্রুত সেই মামলাগুলির বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আইনজীবীদের একাংশ মনে করছে ইডি আইনজীবী অভিজিৎ ভদ্র জানান আদালতের সংখ্যা বাড়লে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে এটি আদালতের উপর যেমন চাপ ছিল সেটিও কমে যাবে রিপোর্ট খবর চব্বিশে টু সাত